এখান থেকে দেখি সার্ভিস কার্ডটা, সার্ভিস কার্ডে আমাদের তিনটে লাইন পাবো, তাহলে কেস ভূমিকা এবং আর্থ। তো আমরা জানি আর্থিংটা এখন বডির যে কোনো কোনো মেটাল অংশের সঙ্গে ভিড়ে একটা কানেকশন থাকবে। কালার হিসাবে যদি আমরা একটু লক্ষ্য করি, ফেস কার্ডের সঙ্গে লাল বা লাল রিলেটেড কালার দিয়ে ইঙ্গিত করা, এই কালারগুলো অ্যাকচুয়ালি ক্ষয় হয়েছিল, ফেটে গেছে। আর ব্ল্যাক এই নিউট্রাল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাক না হলে ব্লু দিয়ে ইঙ্গিত করা, তো এখানে আমরা ব্লু হিসাবে ইঙ্গিত করছি। তো প্রথম আমাদের কানেকশানটা প্রথমে পিসিবিতে আসে, তো এইখান থেকে ফেসটা সোজা গিয়ে ডিএ রিলেতে ঢুকে যায়। তো ডিএ রিলে দুটো পিন হয়, একটা ইন একটা আউট। আমরা পরবর্তীতে আসবো যে ইনটা, এটাই যে ইন এটা চিনব কী করে সেটা পরে আসছে, এটা ইন এটা আউট। তো ডিলে রিলে অ্যাকচুয়ালি ফেজটাকে ভায়া করে বের করে দেয়, তাহলে ফেজই ইন হচ্ছে, ফেজই আউট হচ্ছে। ডিলে রিলেতে দেওয়ার উদ্দেশ্য হলো, কারণ আমরা লক্ষ্য করে দেখেছি যে যে কোনো এসি চালাতে গেলে সেটা তিন মিনিট পরে অন হয়, এসির সমস্ত পার্ট চালু হয়ে যায় কিন্তু কম্প্রেসারটা তিন মিনিট পরে অন হয়। সেই জিনিসটা অ্যাকচুয়ালি করে এই ডিলে রিলেই করে, তাহলে নাম দেখুন ডিলে রিলে, ডিলে মানে কি লেট করে, তাহলে এই তিন মিনিট লেটে এটাকে এই স্টার্ট করা। এখানে ইন্ডিয়ার উদ্দেশ্য হলো পিসিবির এই ইন্টারনালি যত ফেজ দরকার সব পেয়ে যায় এখানে মিলে, উইথ আউটডোরের উদ্দেশ্য ফেজটা বেরিয়ে যায়। তাহলে এই ইনটা হল মেন, সেটা পিসিবির উদ্দেশ্য এবং আউটডোরের উদ্দেশ্য। ওকে, তো এটা জানি আমরা যে আউটডোরের উদ্দেশ্যে যখন এই পিন থেকে হয় বেরোই, এইটা সোজা চলে যায় কম্প্রেসারে। তাহলে কম্প্রেসারকে চলতে গেলে কী লাগে আমরা জানি, যে কম্প্রেসারের আগে ক্যাপাসিটার লাগে, ক্যাপাসিটার। তো এর আগে আমরা যেটা দেখলাম ক্যাপাসিটারের ক্যারেক্টার কী, যেখানে গিয়ে যে পিনে ক্যাপাসিটারে ইন করবো সেই পিন থেকে যদি কোনো লাইন শর্ট হয় সেটা অলওয়েজ রানিং, আর অপোজিট পোল থেকে যেটা বেরোয় সেটা অলওয়েজ স্টার্টিং। তাহলে সেই হিসাবে বিচার করলে আমাদের কম্প্রেসারে রানিং এবং স্টার্টিং দুটো পেয়ে গেছে। এবার সেটা আমাকে নিউট্রাল দিতে হবে, যেটা কমনই লাগবে। তো আমরা পাওয়ার কর্ড ধরে এগোতে যদি থাকি, তাহলে দেখব সার্ভিস কর্ড থেকে সোজা এসে পিসিবিতে এখানে নিউট্রাল গেছে, ওইখানে একটা ক্লিপ থেকে বা পিন থেকে এই নিউট্রালটা ধীরে ধীরে কমনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা সোজা গিয়ে কম্প্রেসারে কমনে লাগবে, তাহলে এই মুহূর্তে কম্প্রেসারে কানেকশান কমপ্লিট। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমরা নেক্সট পার্টে আসবো। নেক্সট পার্টে আমরা যেটা দেখবো, ফার্স্ট হলো সুইং মোটরটাকে আমরা দেখতে পারি, যেহেতু এটা ডিজিটাল সিস্টেম। তো আমরা অ্যাকচুয়ালি এসি চালাচ্ছি মানে বেসিক্যালি তিনটে মোটর চালাচ্ছি, এক কম্প্রেসার মোটর, এক ফ্যান মোটর, এক সুইং মোটর, এর বাইরে কিচ্ছু নেই। তো সুইং মোটর এখানে যেটা, যেহেতু ডিজিটাল সিস্টেম, সেহেতু এইটা সোজা এখানে এসে এই যে এখানে একটা জ্যাক রয়েছে এই সুইং মোটরের, এই সুইং মোটরের যে জ্যাকটা রয়েছে এটা কখনো পাঁচটা তারের হয় বা কখনো ছটা তারের হয়। তো আমরা যদি সুইং মোটরের ওখান থেকে যদি আস্তে আস্তে লাইন বাই লাইন তারটাকে খুঁজতে খুঁজতে চলে আসি, তাহলে যেখানে গিয়ে লাগছে তাহলে সুইং মোটর। তাহলে আপাতত আমরা দুটো মোটরকে রান করে ফেললাম কানেকশান অনুযায়ী, একটা মোটর শুধুমাত্র বাকি রয়েছে, সেটা হলো ফ্যান মোটর। তো ফ্যান মোটর আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে ওন্ড এসি ফ্যান মোটরটা ব্যবহার করি সেটা কিন্তু মাল্টি স্পিড, কারণ আমাদের অপশানের মধ্যে দেওয়া থাকে যে হাই স্পিড, হাই কুল, মিডিয়াম কুল, লো কুল, এই কথাটা যখন লেখা থাকে মানে মাল্টি স্পিড। তাহলে মোটরের মাল্টি স্পিড যে মোটর হয়, মাল্টি স্পিডের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি সেটা পাঁচটা তারের হতে পারে, কখনো সেটা ছটা হতে পারে বা চারটে হতে পারে, সেক্ষেত্রে আমরা জানি কানেকশান দেবো। তো পাঁচটাকে ধরে যদি আমরা এগোই, তাহলে পিসিবির এইখান থেকে যে তিনটে তার দেখুন বেরিয়ে গেছে, এবং প্রতিটা এগুলো ছোট ছোটো রিলে হয়, এগুলো এই রিলের পাশ থেকে যখন তিনটে তার বেরোয়, এই তিনটে তার অ্যাকচুয়ালি ফেজ। তাহলে এইটা ফেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এইবার এই ফেজ থেকে তাহলে বাকি থাকবে কি, আর মোটরকে কী দিতে হবে, এক ক্যাপাসিটার আর এক নিউট্রাল। তো কোম্পানি ওই জন্য আলাদা করে আমাদের যখন এখানে একটা ক্যাপাসিটার দিয়েই দিয়েছে, এই মোটরের জন্য 5 MVP ক্যাপাসিটার লাগবে। তো সেহেতু আমাদের এই মোটর থেকে দুটো তার বেরিয়ে গেছে এখান থেকে, কমন দুটো তার কোথায় গেল এই যে দুটো তার দিয়েছে, এটা হলো ক্যাপাসিটারের উদ্দেশ্য। কারণ আমরা জানি যে মোটরটাকে ব্যবহার করি সেটা অলওয়েজ কিন্তু ক্যাপাসিটারযুক্ত মোটর হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্যান মোটরের থেকে ক্যাপাসিটারযুক্ত যে তারগুলো হয় বেসিক্যালি সেম কালার রিলেটেড তার, ম্যাক্সিমামই সেম হয়। ধরুন দুটো সাদা, দুটো ধূসর রং, দুটো ব্ল্যাক, এরকম সাধারণত সেম। সেই হিসেবে দেখুন এটাও রেড রিলেটেড, মানে প্রায় দুটো রেড। তো সেম রিলেটেড কালারগুলো সবসময়ের জন্য ক্যাপাসিটার উদ্দেশ্যে দিয়ে থাকে। তাহলে এখানে চলে এলো ক্যাপাসিটার,
তাহলে মোটরের ফেজ কমপ্লিট হলো, ক্যাপাসিটার কমপ্লিট হলো, বাকি থাকলো নিউট্রাল। এই যে এখান থেকে যে মেইন নিউট্রালটা কম্পোজারের উদ্দেশ্যে বেরিয়েছে, ওখানে কোনো একটা জায়গা থেকে শর্ট করে মোটরকে দিয়ে দিবে। এবার দেখুন আপনার দিক থেকে কোন জায়গায় ডাউট আছে, আমি এটা মেইন কানেকশানে এলাম, এই পার্টগুলো পরে আসছে।